ভিউয়ার্স, আমরা লাস্ট ক্লাসে বাফারের প্রকারভেদ এবং হচ্ছে গিয়ে আমরা বাফারটা কিভাবে প্রস্তুত করব, অম্লীয় বাফার ক্ষারীয় বাফার দেখিয়েছিলাম। আজকে হচ্ছে গিয়ে বাফার দ্রবণের পিএইচ গণনা। আমরা যে ইকুয়েশনটা আমরা জানি, হেন্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশন, এটা তো আমরা জানি। হেন্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশনটা আমরা আজকে জাস্ট একটু প্রতিপাদন করব। কেন প্রতিপাদনটা আমি করছি, কারণ হচ্ছে এটা প্রতিপাদন করলে আসলে এর সাথে রিলেটেড কিছু কেস আমি আলোচনা করতে পারবো, যেগুলো তোমাদের সৃজনশীলে খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমি প্রতিপাদনটা শুরু করি। ধরো সাপোজ আমার কাছে একটা অম্লীয় বাফার আছে। প্রথমে অম্লীয় বাফারের পিএইচ গণনা আর ক্ষারীয় বাফারের পিএইচ গণনাটা তোমরাই বই থেকে দেখে বুঝে নিবা, বাট আমি ক্ষারীয় বাফারের পিএইচটাও একসাথে একটা সহজ পদ্ধতিতে এখানেই করে দেব। তো প্রথমে ধরো একটা অম্লীয় বাফারের পিএইচ গণনা, আমার অম্লীয় বাফারের বাফার দ্রবণের পিএইচ আমি গণনা করব। তো আমি বলছিলাম যে অম্লীয় বাফার মানে হচ্ছে গিয়ে একটা দুর্বল অম্লের সাথে, ওই দুর্বল অম্লের সাথে আমি শক্তিশালী ক্ষারের বিক্রিয়ায় যে লবণ পাবো এই লবণটা যোগ করে দিব। ঠিক আছে, একটা দুর্বল অম্ল এবং দুর্বল অম্লের সাথে যোগ করব এই দুর্বল অম্লের সাথে শক্তিশালী ক্ষারের বিক্রিয়া উৎপন্ন লবণটাকে। তো আচ্ছা, সাপোজ আমি ধরলাম একটা অ্যাসিড হচ্ছে HA, সাপোজ একটা অ্যাসিড হচ্ছে HA, সে বিয়োজিত হয়ে তৈরি করলো হাইড্রোজেন আয়ন এবং নেগেটিভ অ্যানায়ন। আমরা জানি এই নেগেটিভ অ্যানায়নটা হচ্ছে গিয়ে এই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক। যে অ্যাসিডটা আমরা পাবো, এই অ্যাসিডটা বিয়োজিত হয়ে যে অ্যানায়নটা তৈরি হয়, ওই অ্যানায়নটা হচ্ছে এই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক। তাহলে এখানে হচ্ছে গিয়ে ধরো হাইড্রোজেন এবং অ্যানায়ন তৈরি হইল। তো আমরা জানি কি সাম্যধ্রুবক অ্যাসিডের ক্ষেত্রে KA ইজ ইকুয়াল টু উৎপাদের ঘনমাত্রা গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। এটা তো আমরা জানি যে সাম্যধ্রুবক KA মানে হচ্ছে গিয়ে উৎপাদের ঘনমাত্রার গুণফল বাই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। তাহলে আমরা লিখতে পারি KA ইনটু HA, আর গুণন করে দিলাম হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ইনটু অ্যানায়ন, নেগেটিভ অ্যানায়ন, তাই না? আমরা একটা ক্লাস, দুইটা ক্লাস, স্পেসিফিক দুইটা ক্লাস রাখবো শুধু পিএইচ বাফার সলিউশন এই রিলেটেড, শুধু ম্যাথ করার জন্য স্পেসিফিক দুইটা ক্লাস রাখবো এবং অনেক বড় বড়। আমরা জাস্ট যে এই বেসিকগুলো আমার লেকচারটা বুঝবে তার জন্য ম্যাথগুলো অনেক সহজ হয়ে যাবে, বরঞ্চ সে আমার মনে হয় ম্যাথ ক্লাসটা না দেখলেও তার চলবে, যদি এই বেসিকগুলো সে বুঝে সে তাৎক্ষণাৎ ম্যাথ করতে পারবে। তো এই হচ্ছে গিয়ে আমার ইকুয়েশনের অবস্থা। এখন আমি হাইড্রোজেন কনসেন্ট্রেশনটা এদিকে নিয়ে আসবো, হাইড্রোজেন কনসেন্ট্রেশন, আর ওইদিকে KA ইনটু HA ডিভাইডেড বাই অ্যানায়ন। আমি একবারে করে ফেললাম লাইনটা, হাইড্রোজেন কনসেন্ট্রেশনটা এদিকে রেখে অ্যানায়নটা নিচে চলে যাবে এই দুইটার, এই দুইটা উপরে। ঠিক আছে, তাহলে তারপর আমাদের কী দাঁড়ায়, তারপর হচ্ছে গিয়ে আমি উভয় পক্ষে লগ নিয়ে নিই, লগ লগ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু লগ KA ইনটু লগ লগ পরে লিখি HA বাই অ্যানায়ন। ঠিক আছে, এ হচ্ছে গিয়ে মোটামুটি আমি লগ নিয়ে নিলাম, লগ হাইড্রোজেন আয়ন লগ KA ইনটু HA বাই অ্যানায়ন। এখন দেখো লগ হাইড্রোজেন আয়ন লগ KA ইনটু অ্যানায়ন, লগ A ইনটু B বলা যায় না এটাকে, লগ A ইনটু লগ B, তাহলে আমরা লিখতে পারি লগ A প্লাস লগ B, তার মানে হচ্ছে লগ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু লগ A প্লাস লগ B HA বাই অ্যানায়ন, লগ A প্লাস লগ B। এটা এতটুকু পর্যন্ত আমরা ইকুয়েশনে পাইলাম। তারপরে আমরা উভয় দিকে নেগেটিভ নিয়ে নিই, নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু নেগেটিভ লগ KA মাইনাস নেগেটিভ লগ HA বাই অ্যানায়ন। তাহলে আমরা উভয় দিকে নেগেটিভ দিয়ে গুণ করে দিলাম। এবার দেখো তো আমরা কী জানি, নেগেটিভ হাইড্রোজেন আয়ন মানে হচ্ছে গিয়ে লগারিদম অফ হাইড্রোজেন আয়ন ইজ ইকুয়াল টু PH, নেগেটিভ লগারিদম অফ KA মানে PKA। ঠিক আছে, আর নেগেটিভ লগারিদম অফ অ্যাসিড HA, অ্যাসিড বাই আর হচ্ছে গিয়ে
অনুবন্ধী ক্ষারক এটাকে আমরা লিখতে পারি এটাকে যদি আমি প্লাস বানিয়ে দিই এটা হয়ে যাবে লগ অনুবন্ধী ক্ষারকটা উপরে চলে যাবে অ্যাসিডটা নিচে চলে আসবে কেন ভাই আপনি অ্যাসিডটাকে কেন নিচে নামিয়ে দিলেন অ্যাসিডটাকে কেন নিচে নামিয়ে দিলেন আর অনুবন্ধী ক্ষারকটাকে কেন উপরে তুলে দিলেন তাই না কোশ্চেন তো এটা জাগে কারণ হচ্ছে গিয়ে আমরা জানি লগ এ বাই বি ইজ ইকুয়াল টু মাইনাস লগ বি বাই এ এটা তোমরা ছোটোকালে পড়েছিলে লগের সূত্র অনুসারে লগ এ বাই বি ইজ ইকুয়াল টু মাইনাস লগ বি বাই এ এই জন্য এটা যখন আমি এই মাইনাসটাকে প্লাস বানিয়ে দিলাম মানে মাইনাস লগ বি বাই একে আমরা লিখতে পারি লগ এ বাই বি মাইনাসকে প্লাস বানানোর সাথে সাথে অনুবন্ধী ক্ষারকটা উপরে চলে গেলে অ্যাসিডটা নিচে চলে আসলো তাহলে এটা আমি সুন্দর করে লিখতে পারি পিএইচ ইজ ইকুয়াল টু পি কে এ প্লাস লগ অনুবন্ধী ক্ষারক ক্ষারক বাই অ্যাসিড ঠিক আছে এ হচ্ছে আমার মোটামুটি ইকুয়েশন এখন আমরা একটা স্পেসিফিক অম্লীয় দ্রবণের ক্ষেত্রে ইকুয়েশনটা কীরকম দ্বারা আমি একটু দেখব যেমন ধরো আমি একটা অম্লীয় বাফার নিলাম ওই সেই কার্বনিক অ্যাসিডের একটা বাফার কার্বনিক অ্যাসিড এর সাথে আমার যুক্ত আছে সোডিয়াম বাইকার্বনেট সাপোজ এটা হচ্ছে কি অ্যাসিড এবং এটা হচ্ছে তার লবণ সোডিয়াম কার্বনেট হইতে পারে সোডিয়াম বাইকার্বনেটও হইতে পারে অ্যাজ ইউ উইশ তুমি যেটা নেও তো আমি কার্বনিক অ্যাসিড নিলাম আর হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট নিয়ে একটা বাফার তৈরি করলাম তাহলে এইটার ক্ষেত্রে পিএইচ এর মান হবে পি কে প্লাস লগ লবণ বাই অম্ল এখানে মূলত এই বাফারের ক্ষেত্রে এই লবণটাই হচ্ছে ওই অনুবন্ধী ক্ষারকের কাজ করবে এই অ্যাসিডটা তার মানে হচ্ছে আমার সূত্রের দ্বারাই পিএইচ ইজ ইকুয়াল টু পি কে এ প্লাস লগ লবণ বাই অম্ল এটা হচ্ছে গিয়ে আমার মোটামুটি একটা অ্যাসিডিক বাফার সলিউশনের ক্ষেত্রে পিএইচ এখন একটা ক্ষারীয় বাফার সলিউশনের ক্ষেত্রে আমরা পিএইচ কীভাবে নির্ণয় করব এই সূত্রটা তোমরা বইয়ে আবার প্রতিপাদনটা দেখে নিবার সুন্দর করে দেওয়া আছে তো ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে আমি পিএইচ কীভাবে নির্ণয় করব ক্ষারীয় বাফারের ক্ষেত্রে দেখো আমরা একটা জিনিস জানি আমি নির্ণয় করব তুমি বাসায় পুরো প্রতিপাদনটা দেখবে আমি যা শর্টকাটে বলছি আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ মানে কত 14 তুমি যেরকম অম্লীয় বাফারের ক্ষেত্রে পিএইচ পেলা পি কে এ প্লাস লগ লবণ বাই অম্ল ক্ষারীয় বাফারের ক্ষেত্রে পিওএইচ মানে হচ্ছে পি কে বি প্লাস লগ লবণ বাই অম্ল লগ লবণ বাই অম্ল পি কে বি কি পি কে বি হচ্ছে গিয়ে ক্ষারীয় বাফার কে বি বি দিয়ে হচ্ছে বেজ বা ক্ষার কে এ ছিল হচ্ছে অ্যাসিডেন বিয়োজন ধ্রুবক আর পি কে বি হচ্ছে ক্ষারের বিয়োজন ধ্রুবক তাহলে পিওএইচ মানে হচ্ছে পি কে বি প্লাস লগ লবণ বাই অম্ল আবার আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ মানে 14 তাহলে পিএইচ প্লাস পি কে বি প্লাস লগ লবণ বাই অম্ল মানে হচ্ছে গিয়ে 14 তাই না তাহলে আমরা লিখতে পারি তাহলে দেখো পিএইচ ইজ ইকুয়াল টু এটা পুরোটা ওই দিক দিয়ে নিয়ে যায় 14 মাইনাস পি কে বি মাইনাস লগ লবণ বাই অম্ল আমরা এটা দিয়েও খুব সিম্পলি কিন্তু করতে পারি তাহলে এই দুইটা সূত্র দিয়ে আমরা নেক্সট ক্লাসে ইন ডিটেলস ম্যাথ দেখবো ইনশাল্লাহ আজকে তোমাদের এতটুকুই আল্লাহ হাফেজ